Assalamualaikum. Beliau শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সেন্ট্রাল ইউনাইটেড স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামুন রশিদ, সহকারী শিক্ষক। তো আজকে আমরা কি করব? আজকে আমরা করব চতুর্থ শ্রেণীর অধ্যায় আট অনুশীলনী দুই এর কয়েকটি সমাধান করব। তো তোমাদের অধ্যায় আটে কি আছে? ভগ্নাংশ। তো ভগ্নাংশে আমরা দুটি অঙ্ক করার চেষ্টা করব। তো অঙ্ক করার আগে আমরা যে কোনো অঙ্ক করার আগে তোমাদের কি প্রশ্নটা খুব সুন্দরভাবে করতে হবে, যাতে কি তুমি অঙ্কটাকে সহজে বুঝতে পারো, বুঝে বুঝে তারপর কি অঙ্কটা সমাধান করতে পারো। তো আসো আমরা সবাই একসাথে প্রশ্নটা পড়ি। এবং এই অঙ্কটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নম্বর 102 এর 6 নম্বর অঙ্ক। তো প্রশ্নটা হচ্ছে, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8 ভাগে 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12 ভাগে 5 কিলোমিটার পূর্বে অবস্থিত। এটা হচ্ছে তোমার একটা উদ্দীপকের মতো। তো এখান থেকে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে। তো প্রশ্ন দুটি বলছি, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার, এবং বিদ্যালয় থেকে তার বাড়ির নিকটবর্তী সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? তো আমরা প্রথম অঙ্কটায় আসি। কি বলছে? সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? তো আমাদের দেখো এখানে দেওয়া আছে, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8 ভাগে 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, এবং মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12 ভাগের 5 কিলোমিটার পূর্বে অবস্থিত। বলছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? মনে করো এখন আমি একটু বুঝে নিই অঙ্কটা। মনে করো এটা হচ্ছে বিদ্যালয়, এটা হচ্ছে সবুজের বাড়ি, এটা হচ্ছে মিতুর বাড়ি। এখন আমাকে বলা হয়েছে কি সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার। এখন সবুজের বাড়ি থেকে যদি মিতুর বাড়ির দূরত্ব বের করতে যাই, আমাকে কি করতে হবে? তাদের পুরো ভগ্নাংশটাকে কি করতে হবে? আমাকে যোগ দিতে হবে, ঠিক আছে? কারণ দুটা কি বিদ্যালয় থেকে দুই পাশে। তাহলে আমরা অঙ্কটা করি, সবাই খাতা কলম নিয়ে আমার সাথে সাথে অঙ্কটা সমাধান করো। তাহলে কি সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব যোগ করলাম 8 ভাগে 3 যোগ 12 ভাগে 5। এখন দেখো আমাদেরকে ভগ্নাংশের হর গুলোর দিকে খেয়াল করতে হবে। দুটি হর কে দুই রকম, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 12। তাহলে আমাদের এটা যোগ করতে গেলে কি করতে হবে? এই হর দুটির কি লসাগু বের করতে হবে। তাহলে আমরা লসাগুটা বের করি, এখানে 8 আর 12 কত দিয়ে ভাগলে দুটিকে? 2 দিয়ে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে লসাগু কি দাঁড়ায়? লসাগুটা দাঁড়ায় 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 24, ঠিক আছে? তাহলে লসাগু দাঁড়ানো হবে 24। এখন কি করব? এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর কত? 8 দ্বারা 24 কে ভাগ দিব, কত হয়? 3 আটা 24। তাহলে ভাগফল কত বের হলো আমার? 3। তাহলে 3-এর সাথে 3 কি করব? গুণ দেব, তারপর হলো অঙ্কের যোগ। আবার পরের ভগ্নাংশে হর কি আছে? 12। 12 দ্বারা 24 কে ভাগ দিলে কত হয়? 12 কে 12, 12 দুগুণে 24, তাহলে 2 ভাগফল। তাহলে এই 2 দ্বারা কি করব? লবকে, দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ দেব। এখন গুণ করি, 9 যোগ 5 দশ, আমি যে 24, তাহলে কত হলো?
উপরে 19 নিচে 24 তাহলে আমাদের অঙ্কটা কি বের হলো যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব 24 ভাগে 19 কিলোমিটার তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পেরেছো তো আমরা পরের অংশটায় যাব এখন তৃতীয় প্রশ্ন আমরা আবার করছি কি বলা হয়েছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত তাহলে প্রথমে আসি বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী তাহলে আমাদের নিকটবর্তী করতে গেলে দেখতে হবে দেখো এখানে দুটি বর্গাংশের হর কিন্তু দুই রকম একটি আর আরেকটি বারো তাহলে আমাকে যদি কার বাড়ি নিকটবর্তী এরকম বের করতে হয় তখন কি করতে হবে দুটি বর্গাংশকে সমহর বিশিষ্ট বর্গাংশে পরিণত করতে হবে এখন সমহর বিশিষ্ট বর্গাংশে পরিণত করার পর আমরা কি জানি যে সমহর বিশিষ্ট বর্গাংশে যে বর্গাংশের লব ছোট সে বর্গাংশও ছোট যে বর্গাংশের লব বড় সে বর্গাংশটিও বড় তাহলে আমরা আগে কি করি সমহর বিশিষ্ট বর্গাংশে রূপান্তর করি এখন দেখো শিক্ষার্থীরা সমহর বিশিষ্ট বর্গাংশে পরিণত করার জন্য দুটি নিয়ম আছে একটি তো সমকূল বর্গাংশ রূপান্তরিত করেও কি সমহর বিশিষ্ট বর্গাংশ করা যায় তাহলে আমরা ওটাই করি ঠিক আছে ওটাকে করতে একটু সহজ হবে তাহলে সমকূল বর্গাংশটা কি একই সংখ্যা দ্বারা উপরে নিচে মানে লব হরকে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই কি সমকূল বর্গাংশ তাহলে দেখো এখন ততক্ষণ পর্যন্ত একটা সমতুল বর্গাংশ বের করবো যতক্ষণ পর্যন্ত কি দুটি বর্গাংশের হর সমান না হচ্ছে তাহলে প্রথমে দুই থেকে উপর নিচে তাহলে তিন দশমিক ছয় আট দশমিক ষোলো আবার তিন দিয়ে করলে তিন দিকে নয় তিন আটা চব্বিশ এখন দেখো পরের বর্গাংশটা করি বারো ভাগে পাঁচ এটাকে যদি দুই দ্বারা গুণ করে উপর নিচে পাঁচ দশমিক দশ বারো দশমিক চব্বিশ এখন দেখো শিক্ষার্থীরা আমাদের কি দুটি হর একটি সমহর হয়েছে তাহলে আমরা কি বলেছিলাম যে যে বর্গাংশ দুটি সমহর বিশিষ্ট বর্গাংশে যে বর্গাংশের লব বড় সেই বর্গাংশটি বড় যে বর্গাংশের হর ছোট সেই বর্গাংশটি যে বর্গাংশের লব ছোট সেই বর্গাংশটিও ছোট তাহলে আমাকে বলা হয়েছে কি বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী তাহলে চব্বিশ ভাগে নয় চব্বিশ ভাগে দশ ঠিক আছে যেহেতু চব্বিশ ভাগে নয় দশ তাহলে এটা মানে এটা প্রধান বর্গাংশটা কোনটা সেটা লিখছি সেহেতু এখন দেখো তাহলে কি হলো এটা কি দুই নম্বরে কি একটি অংশ সম্পূর্ণ হলো আমরা এখন কি পরের অংশটাও করবো আমি কি বোর্ডটা মুছে ফেলি মুছে ফেলে পরের অংশটি সমাধান করি এখন পরের অংশটা কি বলা হয়েছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত তাহলে আমরা দেখি বড়
এখন দেখো আমাদের হল গুলো থেকে দেখতে হবে আট আর বারো, আট আর বারো কি করবো দশ মিনিট করবো, এখন কি করবো চব্বিশকে প্রথম মানুষের হর দ্বারা ভাগ করবো, কত হয় বারো গুণে চব্বিশ, তাহলে ভাগ করবো তো দুই, দুই কি করবে পাঁচের সাথে গুণ করবে মানে প্রথম বাংলাদেশের হরের সাথে, তারপর অঙ্কের বিয়োগ, আবার কি করবো দ্বিতীয় বাংলাদেশের হর আট দ্বারা চব্বিশ কে ভাগ করবো, কত হয় তিন আটা চব্বিশ, তাহলে ভাগ করে কত দাঁড়ালো তিন, তিন দিয়ে কি করবো দ্বিতীয় বাংলাদেশের লবকে গুণ দিব, তাহলে গুণ করলে কত হয় পাঁচ গুণে দশ বিয়োগ তিনটা নয় চব্বিশ কিলোমিটার, দশ থেকে নয় বিয়োগ করলে কত হয় এক কিলোমিটার। তাহলে শিক্ষার্থীরা আমাদের অঙ্কের উত্তরটা কি দাঁড়ালো, প্রথমে বলা হয়েছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী ছিল সবুজের বাড়ি নিকটবর্তী, এবং পরের অংশে কি বলছে সবুজ ও বিদ্যুৎ বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত, তাহলে সবুজ ও বিদ্যুৎ বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য চব্বিশ ভাগে এক কিলোমিটার। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সমস্যার সমাধান ভালো করে বুঝতে পেরেছো, তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে নতুন কোনো সমস্যা নিয়ে আবার হাজির হবো, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।